কি গো বৌমা, একটু চিকেন মোমো করো তো, অনেকটা ঠান্ডা পড়েছে না, একটু চিকেন মোমো খেতে খুব ইচ্ছা করছে। আচ্ছা শাশুড়ি মা, কিন্তু তুমি যে এই চিকেন মোমোর জায়গায় এটা কি বানিয়েছো বলো তো, এরকমভাবে মোমো কোনো দিন আমি দেখিনি। আরে শাশুড়ি মা দেখুন, তারপরে তো বুঝতে পারবে। প্রথম এই মেজারমেন্টের কাপের এক কাপ গরম দুধ নিয়ে নিলাম, আর ভালো কোম্পানির একটা ইস্ট নিয়ে নিতে হবে, এখানে 2 চামচ ইস্ট নিয়ে নিলাম, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দেখো কতটা পরিমাণে ফেনা উঠে গেছে, মানে ফ্লোম হয়ে গেছে। এবারে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো রেডি করে নেব। প্রথমে আমি দেখো 1 কাপ ময়দা দিয়ে একদম চামচ দিয়ে একটুখানি ঘেঁটে নিচ্ছি, যেহেতু দুধটা অনেকটাই গরম রয়েছে। এবারে আবারও আমি ময়দা দিয়ে দিলাম, টোটাল আমার এখানে 2.5 কাপ ময়দা লেগেছে। এবারে চামচটা আমি একদম সরিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এটা মাখার সময় একদমই তেল দেবে না, মাখা হয়ে যাওয়ার পর তেলটা দেবে। এই যে এখন আমি তেলটা দিয়ে দিলাম। এবারে দেখো বন্ধুরা, ভালো করে ডোটাকে এরকমভাবে সমান করে রেখে দিল, এইভাবে ডোটাকে রেখে দিই হবে। আবারও আমি দেখো এই ডোটার উপরে তেল দিয়ে দেবো, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো। উপরে তেল দেওয়ার পর দেখো আমি তেলটা লাগিয়ে দিলাম এইভাবে, এবার ঢাকা দিয়ে রাখলাম। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, 2-3টে পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়েছি, আর স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের পছন্দ মতনই এখানে ইউজ করবে। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, আদা রসুনের গন্ধটা যাতে বেরিয়ে যায়। এবার একদম কিমা করা চিকেনটাকে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো। এবার পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে আবারও নেড়ে ছেড়ে নেবো। একদম চিকেনটাকে একদম শুকিয়ে নিতে হবে, আর একদম মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সয়া সস 2 চামচ, দিয়ে দিলাম টমেটো সস, আর ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে চিকেনের সাথে। আবারও নাড়াচাড়া করার পর এবারে দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। এবারে ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে আবারও নাড়িয়ে নেব, ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার, যাতে চিকেনের যে এক্সট্রা যে জলটা বেরিয়েছে সেটা একদম টেনে যাবে। আর এই রেসিপিটা বানানোর সময় এই যে চিকেনের জলটা থাকলে একদমই খেতে ভালো লাগবে না। এবারে গরম মশলার গুঁড়ো আর একটু টক টক হওয়ার জন্য আমি এখানে চাট মশলার জায়গায় আমি লেবু রস দিয়েছি, তোমরা চাইলে এখানে লেবুটাও দিতে পারো কিংবা চাট মশলাও দিতে পারো। এবারে দেখো একদম রেডি হয়ে গেছে চিকেনের এই পুরটা। এবার যে আমরা ময়দাটা মেখে রেখেছিলাম, দেখো কতটা পরিমাণে ফুলে গেছে, আবারও আমি একটুখানি মেখে নিচ্ছি এর মধ্যে। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবেই তো ধন্যবাদ জানাবো নাকি। এবার দেখো একটা থালার মধ্যে ভালো করে এটা মেখে নিচ্ছি ময়দাটাকে। এবার আমি লেচি কেটে নিচ্ছি, একটু বড় বড় করে লেচি করে নিচ্ছি, এই টাইপের আমি একটু লেচি কেটে নিয়েছি। দেখো আমি এরকম টাইপের লেচি কেটে নিয়ে, আর একদম দেখো একটুখানি গোল করে নিয়ে একটু গর্ত টাইপের করে নিচ্ছি, যেমন আমরা পুলি পিঠে খাই তেমন করে নিচ্ছি। এই যে পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা চামচ দিয়ে এইভাবে দিয়ে একদম মুখটাকে এইভাবে মেরে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, এই হাতে করবে আর ওই হাত দিয়ে কিন্তু এ করবে, আর নালে তেল লেগে গেলে কিন্তু মুখটা ভালো মতো শেপ আসবে না, খুলে যাবে। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়ে দিলাম, আর একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে নিলাম। এবারে আবারও জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর চিকেনের গোল বলগুলো আমি এর মধ্যে রেডি করে নিচ্ছি, আর সব একটা একটা করে দিয়ে স্টিম করে নেবো প্রায় 15-18 মিনিট। এইভাবে রেডি করে নিলে একদম রেডি হয়ে যাবে আমাদের ভাপানো চিকেন। তো দেরি কিসের, আজই বানিয়ে ফেলো এরকম ভাপানো চিকেন বান, কোনো রকম প্রি হিট ছাড়া এবং মাইক্রোওভেন ছাড়া। একবার হলে এইভাবে ট্রাই করো, আর অবশ্যই আমাকে ফটো শেয়ার করতে ভুলবে না কিন্তু। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।